হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস সিক্সের সেকেন্ড সামিটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 13 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে প্রফুল্লনগর বিদ্যামন্দির এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজ পোয়েমটা দেওয়া রয়েছে এটা ক্যাথরিন পাইলের লেখা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পোয়েমটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো সলভ করে নিয়েছো ভালো কথা, যারা করনি তোমরা জাস্ট একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য লিটল কাইট থিঙ্ক, অর্থাৎ ছোটো ঘুড়ি কী ভেবেছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য লিটল কাইট থট দ্যাট, অর্থাৎ ছোটো ঘুড়িটি ভেবেছিল যে হি উড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই, অর্থাৎ সে যদি ওড়বার চেষ্টা করে তাহলে সে পড়ে যাবে। ওকে, এরপরে চলে আসবো আমরা টুয়ের কোয়েশ্চনে। দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াই ডিড দ্য বিগ কাইট আস্ক দ্য লিটল ওয়ান টু ট্রাই, অর্থাৎ কেন বড় ঘুড়ি ছোটো ঘুড়িকে চেষ্টা করতে বলেছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য বিগ কাইট আস্কড দ্য লিটল ওয়ান টু ট্রাই, অর্থাৎ বড় ঘুড়িটি ছোটো ঘুড়িকে চেষ্টা করতে বলেছিল, বিকজ কারণ, ইফ হি ডিড নট ট্রাই, যদি সে চেষ্টা না করে হি নেভার লার্নড অ্যাট অল, অর্থাৎ তাহলে সে ওড়া কখনোই শিখতে পারবে না। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন মারো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড, অর্থাৎ ছোটো ঘুড়িটি ভয় পেয়েছিল কী করতে, টু ফ্লাই, উড়তে। ওকে, এরপরে আমরা চলে আসবো টুয়ের কোশ্চেনে। দেখো, টুয়েতে কী বলেছে, দ্য বিগ কাইট রোজ টুওয়ার্ডস দ্য কোয়াইট, সঠিক অ্যান্সার কী হবে, স্কাই, অর্থাৎ বড় ঘুড়িটি শান্ত বাতাসের অভিমুখে উঠে যাচ্ছিল বা অগ্রসর হচ্ছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ কবিতা থেকে শব্দগুলি খোঁজো যার অর্থ নিম্নলিখিত। প্রথমেরটা দেখো কী রয়েছে, কাম অ্যান্ড কোয়াইট হবে কি, ট্র্যাঙ্কুইল, ওকে, অর্থাৎ শান্ত। এরপরটা রয়েছে ফ্রাইটেন্ড, অর্থাৎ ভয় পাওয়া, এটা হবে অ্যাফ্রেড। ওকে, এরপরে চলে আসবো আমরা দুয়ের দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার, একদা বিদ্যাসাগর মহাশয় তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শীতের রাতে। হিজ মাদার হ্যাড অনলি অ্যান ওল্ড কটন শাল, তার মায়ের ছিল শুধুমাত্র একটি সুতির পুরনো শাল। সি ওয়াজ ওয়ারিং ইট, তিনি এটি পরিধান করেন। বিদ্যাসাগর নোটিসড দিস, বিদ্যাসাগর সেটি লক্ষ্য করলেন, অ্যান্ড সেইড টু হিমসেলফ, এবং মনে মনে বললেন, মাই মাদার হ্যাজ অনলি অ্যান ওল্ড কার্টন শাল, আমার মায়ের রয়েছে শুধুমাত্র একটি পুরনো সুতির চাদর। আই উইল বাই এ গুড উলেন শাল ফর হার, আমি তাঁর জন্য একটি সুন্দর পশমের বা উলের চাদর কিনে দেব। এরপরে দেখো, সো হি বট এ গুড উলেন শাল ফর হার, তাই তিনি তার জন্য একটি সুন্দর পশমের চাদর কিনে আনলেন। অ্যান্ড গেভ ইট টু হার, এবং তিনি তাকে সেটা প্রদান করলেন। অ্যান্ড সেড, এবং বললেন, মাদার, মা, প্লিজ ইউজ দিস শাল, আপনি এই শালটা ব্যবহার করবেন। ইয়োর কটন শাল ইজ নট ওয়ার্ম, আপনার এই সুতির চাদরটা আর গরম করে না। অ্যান্ড ইটস ওল্ড টু, এবং এটা খুব পুরনো হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দুয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, হোয়েন ডিড বিদ্যাসাগর গো টু সি হিজ মাদার, অর্থাৎ কখন বিদ্যাসাগর মহাশয় তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, বিদ্যাসাগর ওয়েন টু সি হিজ মাদার ইন উইন্টার, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শীতের সময়। ওকে, এরপরে টুয়ের কোশ্চেনটা দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াট ডিড বিদ্যাসাগর বাই ফর হিজ মাদার, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য কী কিনে নিয়ে এসেছিলেন। অ্যান্সার কী লিখবো তাহলে, বিদ্যাসাগর বট এ গুড উলেন শাল ফর হিজ মাদার, অর্থাৎ বিদ্যাসাগর তার মায়ের জন্য একটি সুন্দর পশমের চাদর কিনে এনেছিলেন। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, থ্রিতে কী বলেছে, হোয়াট ডিড বিদ্যাসাগর নোটিস, বিদ্যাসাগর মহাশয় কী লক্ষ্য করেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, বিদ্যাসাগর নোটিস দ্যাট, অর্থাৎ বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন যে হিজ মাদার হ্যাড অনলি অ্যান ওল্ড কার্টন শাল, তার মায়ের শুধুমাত্র একটি পুরনো সুতির চাদর রয়েছে। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো, তিনের এতে কী বলেছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি কী ধরনের সেন্টেন্স তা উল্লেখ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আয়ের দাগে কী বলেছে, ওবে ইউর টিচার্স, এটা কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে টুয়াইতে দেখো, টুয়াইতে কী বলেছে, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, এটা হবে ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স।
এরপরে থ্রি আইতে দেখো, ইজ ইট ইউর পেন, এটি কি তোমার কলম, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন, কারণ বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন রয়েছে, ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে, দেখো বিয়ের দাগে কি বলছে, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মগুলো লিখতে হবে। দেখো প্রথমেটা দেওয়া রয়েছে রবিন ড্যাশ, ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে প্লে ফুটবল, হবে কি তাহলে, রবিন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হবে ইজ প্লেয়িং, ওকে। এরপরে টু আইটটা দেখো, ফার্মার্স এটা প্লুরাল ফর্ম তাই হবে আর, রুট ভার্বটা দেওয়া রয়েছে কি ওয়ার্ক, তাহলে হবে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপরে আমরা চলে আসবো সিয়ের দিকে, দেখো সিয়ের দিকে কি বলেছে, চুজ দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য আনসেন প্যাসেজ, অর্থাৎ আনসেন প্যাসেজ থেকে নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ খুঁজে বার করো। দেখো প্রথমে দেওয়া রয়েছে সোল্ড, সোল্ড থেকে হবে কি বট, ওকে। সোল্ড কথার অর্থ হচ্ছে বিক্রয় করেছিল, তার থেকে হবে বট মানে ক্রয় করেছিল। এরপরে দেওয়া রয়েছে কুল, কুল মানে ঠান্ডা, ওয়ার্ম মানে উষ্ণ, ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা পাঁচের দিকে রাইটিং স্কিলে, পাঁচের রাইটিং স্কিলে টু আইয়ের যে কোশ্চেনটা রয়েছে প্যারাগ্রাফ রাইটিং ইয়োর ফেভারিট সিজন, আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো, ওকে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 13 নম্বর মডেল অ্যাক্টিভিটির সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।